স্টিম বারবিকিউ কোপ্তা তৈরি করতে উপকরণ লাগবে: চিকেন কিমা 2 কাপ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, আদা ও রসুন বাটা আধা চা চামচ করে, টালা জিরা ও গোলমরিচের গুঁড়া আধা চা চামচ করে, কাঁচামরিচ বাটা 1 চা চামচ, লবণ সামান্য, অলিভ অয়েল 2 চা চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, টমেটো সস 3 টেবিল চামচ, অয়েস্টার সস 2 টেবিল চামচ, বাঁশের কাঠি পরিমাণ মতো। আমি স্টিম বারবিকিউ কোপ্তা করার জন্য এখানে আমি নিয়েছি মুরগির কিমা। এটা একদম মিহি, একদম বেটে নেবেন, বা কাঁচা মাংসটা তুমি মিহি করে মিহি করে বেটে নিয়েছি। এটা যদি কারো চপার থাকে, চপের মধ্যে এটা এইভাবে মিহি করে নেবে। আমি ঠিক 1 কাপের 2 কাপ মতো নিচ্ছি হলো কিমা। ঠিক এইভাবে 2 কাপ মতো মেপে নেবেন। এখানে আমার 2 কাপ মতোই আছে, আমি দিয়ে দিলাম। এখানে দিব হলো 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, এটা 1 টেবিল চামচ আমি দিয়ে দিলাম। মরিচ বাটা আধা চা চামচ, এটা আমি এখানে কাঁচা মরিচ নিয়েছি, কাঁচা মরিচ আধা চা চামচ। আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা এটাও আধা চা চামচ, গোলমরিচের গুঁড়া, এটা তেলে গুঁড়া করে নেবেন যখন খাবেন, তার আগে তৈরি করার আগে। জিরার গুঁড়া, এটাও তেলে গুঁড়া করা, এটাও আধা চা চামচ। কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, লবণ এটা পরিমাণ মতো দিবেন, এখন আমি একদমই অল্প দিব, কারণ আমি পরে সস ইউজ করব, ওয়েস্টার সস আর টমেটো সস, এর জন্য এখানে আমি একদম অল্প লবণ দিচ্ছি। আর এখানে দিতে হবে 2 চা চামচ, আমি তেলের উপকরণে বলেছি, এখানে 1 চা চামচ অলিভ অয়েল আমি দিয়ে দিচ্ছি। এখন এটা ভালো করে মেখে নিতে হবে। এটা ভালো করে মাখানো হয়ে গেলে এটা ছোট ছোট করে বল তৈরি করে নেব। সব বল তৈরি করা হয়ে গেছে, এখন এটা আমি স্টিম করব। এটা স্টিমের এক ধরনের পাত্র, এখানে 2টো চেম্বার আছে। এখানে আমি একটু তেল লাগিয়ে নিব, এখানে আমি অলিভ অয়েল ইউজ করছি। ঠিক এইভাবে এখন আমি এর উপরে বলগুলো দিব একটু দূরে দূরে, ঠিক এইভাবে। এখানে আমি স্টিমের জন্য পানি ফুটতে দিয়েছি, একটার উপর আর একটা বসিয়ে দিয়ে ঢেকে তারপরে স্টিমে দিব। এটা কত সময় লাগবে? এটা 10 মিনিট স্টিম করতে হবে। 10 মিনিট হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই যে আমি এখন ঢাকনা খুলছি, দেখেন কি সুন্দর তৈরি হয়ে আছে। এখন আমি কাঠিতে, যদি বড় কাঠি হয় তাহলে 3টা কাটবেন, আর যেহেতু এটা ছোট কাঠি আমি এখানে 2টো করে কাটবো, যেহেতু গরম আমি এটা এটা করে ধরছি। এভাবে আমি সবগুলো গেথে নিই। সবগুলো গাঁথা হয়ে গেল, এখন আমরা এটাকে ফ্রাই প্যানে একটু সস দিয়ে একটু ভাজবো। এখানে আমি তেলটা, তেল ঠিক মাখানোর জন্য আর কিছু না, এইভাবে তাওয়াটাকে এটা ব্রাশও করে নিতে পারেন। এটা 2 মিনিট আমি সস দিয়ে রেডি করব। এটা কি এতটাই বানানো আছে থাকবে? হ্যাঁ, এটা বেশিক্ষণ দিব না, এটা 2 মিনিট। এইভাবে লাল হলে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন। তারপরে আমি যেহেতু লবণ কম দিয়েছি, আমি এখানে বেস্টের ওয়েস্টার সস ইউজ করছি, এটা ঠিক এইভাবে দিয়ে দিতে হবে। একদিকে একটু লাল লাল হলে আর একদিক উল্টিয়ে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। এইভাবে একটু সস দিয়ে দিবেন। এখন দিব বেস্টের টমেটো কেচাপ,
এটা এইভাবে দিয়ে দিচ্ছি। যেটা তৈরি হয়ে গেছে এটা বেশিক্ষণ চুলায় রাখতে হয় না, আমি চুলা টপ করে দিলাম। তৈরি হয়ে গেল স্বাস্থ্যসম্মত চমৎকার স্টিম বারবিকিউ কোপ্তা। তোমাকে অনেক ধন্যবাদ। মুরগির কিমার সাথে পেঁয়াজ মরিচ বাটা, আদা রসুন বাটা, কালা জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লবণ ও কর্নফ্লাওয়ার একসাথে মাখিয়ে ছোট ছোট বল তৈরি করে স্টিমারে 10 মিনিট স্টিম করুন। এবার ভাপে সিদ্ধ চিকেন বলগুলি একটি কাঠিতে দুইটি করে গেথে ফ্রাই প্যানে তেল মাখিয়ে 2 মিনিট সেঁকে টমেটো সস ও অয়েস্টার সস কোপ্তায় মাখিয়ে আরও 1 মিনিট সেঁকে তুলে নিন। তৈরি হয়ে গেল স্টিম বারবিকিউ কোপ্তা।